একটা বয়সের পর আর কারোর জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাতে ইচ্ছে করে না। যেমনটা ইচ্ছে করেছিল প্রথম সেই হারিয়ে যাওয়া মানুষটার উপর, এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালো রাগ হয় না, কিংবা কোনো খবর না নিলেও অনেক অভিমান জমা হয় না। এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করে ঝগড়া করতে ইচ্ছে করে না। খুব বেশি দরকার না বলে জানতে ইচ্ছে করে না কারোর সারাদিনের খবর। আগে সব আবেগের মাঝে ছিল, এখন আর সবকিছু বাস্তবতায় চলে এসেছে। নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক কিছুই বদলে যায়, বদলে যায় মনের সব অনুভূতি। বাস্তবতার কারণে হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়, মানুষটা যখন জীবনের মর্ম বুঝতে পারে তখন থেকেই মানুষটা উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না। প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায়, যে মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায়, পরে তার থেকে আরো সুন্দর কিংবা ভালো মানুষ জীবনে আসুক না কেন, ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি সহজে আর কোনো মানুষের উপর পড়ে না। আর কারোর উপর মন প্রথমবারের মতো আটকে যায় না, গেলেও সেটা অনেক বেশি সময় আর পরিস্থিতির ব্যাপার হয়ে দাঁড়ায়। জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই জীবনে একটা পর্যায়ে নতুন মানুষ আসে, তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটার মায়া আটকে যায়, কিন্তু কেন জানি মানুষটার উপর প্রথমবারের মতো অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না। জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে বসানো যায় না, ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন। তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয়, কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায়। মনের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না, যদি না ভিতর থেকে মানুষটার জন্য ডাক না আসে। জীবনে সবকিছু কন্ট্রোল মানুষের হাতে থাকে, শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের নিজেরাই নিজের ইচ্ছা অনুযায়ী সবসময় হয় না। জীবনে প্রথম মানুষটার জন্য সবকিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ, নির্ভুল, নির্ভেজাল। কিন্তু দুঃখের বিষয়, সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না। ভুল সময়ের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিটাও হারিয়ে যায়, যেটা জমা হতে আবার ফিরে আসতে হয়তো অনেকটা সময়ের প্রয়োজন, অথবা ম্যাজিক্যাল একটা মানুষের জীবনে নতুন করে আবির্ভাবের প্রয়োজন হয়।